এসব পিয়াশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে মানে টান টান বুঝে টুঝে সব কমপ্লিট। এখন আমি চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরে একটু জাল জ্বালিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আসছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে। তো চা করিনি, চা একটু পর করবো, যেহেতু কেউ মানে কেউ নেই, বর্তমান মা নেই, মেয়ে নেই, তার জন্য বাবুর এখনও দেরি আছে, তার জন্য চাটা পরে করবো। তো ওই জন্য সোজা ভাত বসিয়ে দিলাম। তা এখন সমস্ত কিছু রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপরে কথা হচ্ছে। দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি আর এখানে চা বসিয়ে দিলাম। ওই যে চা হয়েই গেছে, আর চা হয়ে গেছে, এদিকে বাঁধাকপি কেটে রেখেছি। বাঁধাকপি আলু দিয়ে রান্না করব আর পাঁপড় ভাজা করব। তো এখন চাটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ডালটা বসিয়ে দিই। তো ফ্রেন্ড দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ডালও হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে দেখো, তো ডাল ভাত পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মানে বাঁধাকপি ভাজাটাও হয়ে গেছে। ওই দেখো তো ভাজাটাও হয়ে গেছে, আর একটু লাল হোক তারপরে নামিয়ে দেবো। তো ভাজাটা হয়ে গেলে তারপরে হচ্ছে বিছানা টিছানা কমপ্লিট করে তারপরে হচ্ছে রেডি হবো দোকানের জন্য। সেটি আগে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিই, যেহেতু মা নেই বাড়িতে, ননদের বাড়িতেই আছে, কালী পুজো আছে, তার জন্য। তো এদিকে কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, আবার দোকানের জন্য রেডি হতে হবে। তো এদিকে আগে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রেন্ড দেখো আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত কিছু রেখে দিয়েছি, আর এদিকে জল বসিয়ে রেখে দিয়েছি। আমি বাসন টাসন সব মাঝে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাবো আমার ঘরে। তো আমার ঘরে বিছানা টিছানা তুলে আসছি আর কি, তুলে তুলে রেখে এখন হচ্ছে আমি দোকানের জন্য রেডি হয়ে যাবো। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তো আজকে ব্লগটার উদ্দেশ্য হচ্ছে আমি মনে করো কিছুদিন যাবত হচ্ছে কোনো ভিডিও দিতে পারবো না তোমাদের সাথে বা কোনো কিছু শেয়ার করতে পারবো না, যেহেতু তোমরা অবশ্যই জানো যে আমি একটা দোকানে কাজ করি, তো প্রচণ্ড ভিড় হবে যেহেতু চৈত্রের সেল আর ঈদ একসাথেই পড়েছে কিছুদিন আগাবিচা, তো দোকানে এত ভিড় আর কি, মাল এত মাল এসেছে যে কন্টিনিউ কদিন থেকে আমি ভিডিওই ছাড়তে পারছি না। তো আজকে মানে কিছুদিন ইউটিউব থেকে বিরতি নেওয়ার জন্যই আমি ভিডিওটা করলাম। তো দোকানে গিয়ে দেখাবো তোমাদেরকে আমি কী পরিস্থিতিতে আছি আর এতটাই ব্যস্ত আছি, তো মানে কী বলবো আর তোমাদেরকে, এটাই বলার জন্য আর কি আজকে ভিডিওটা করলাম যে আমি তোমাদের সামনে কিচ্ছু শেয়ার করতে পারবো না, প্রচণ্ড ব্যস্ত আছি আর দোকানে প্রচণ্ড ভিড় হচ্ছে এখন, যেহেতু মনে করো সেলের সময় এখন, তার জন্য হচ্ছে ভিডিওটা আমি অন্তত প্রায় মাসখানেক আমি কিচ্ছু করতে পারবো না। তো এরপরে হচ্ছে আমি দোকানে কী কী করছি না করছি সেগুলো দেখাবো আর কতটা ব্যস্ত আছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ থেকো। তো এখানে দেখো আমি দোকানে চলে আসি, চলে এসে বাড়িতে মানে বাড়ির থেকে আসার আগেই তোমাদেরকে বলেছিলাম যে অনেক মাল এসেছে, তো এই যে দেখো গোডাউনে চলে এসেছি, এসে দেখি দেখো প্রচণ্ড মাল এসেছে। তো এগুলো এখন সমস্ত কাজ বসে নিয়ে করতে হবে, এদিকে মানে সব দাম দিতে হবে, আরও অনেক কিছু করতে হবে, আর ওইদিকে একটা ভাইও কাজ করে নিচ্ছে, তো আমাকে বলছে কী করছো দিদি দেখ। তো এই যে দেখো সব ভাইরা এখানে কাজ করছে, এখানে দুজন আছে আর সবাই মানে ওইদিকে আছে, আর এদিকে দেখো অনেক মাল আসছে দেখো, আর এদিকে হচ্ছে একটা ভাই আর দুজন আর দিদি হচ্ছে বসে বসে কাজ করছে। তো আমি ভিডিও করছি ওদেরকে, তো বলছে কী করি সেটা, এই যে দেখো আমাদের কত মাল আসছে এখানে, তারপরে হচ্ছে তো দেখো ওদের সাথে বসে আমিও কাজ করছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই যে সবাই কীভাবে কাজ করছে এখানে দেখো। দেখো আমরা সবাই গোডাউনে কাজ করছি, এই যে দেখো ওরা তো ওইদিকে কাজ করছে বসে, আমি একটু ওইদিকে আসলাম একটু ভিডিওটা করে নিই যেহেতু ওইদিকে অনেক শব্দ হচ্ছে তার জন্য। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকে সবাইকে এখানেই টাটা বলবো, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। তো আশা করি সবার হচ্ছে মানে শুভ নববর্ষ খুব ভালো কাটবে। তো সবাইকে এখানেই আজকের জন্য টাটা।